সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19শে ডিসেম্বর 2022, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সরকার অ্যাগ্রো অ্যান্ড ক্যাটল ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটের পাশে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু আকর্ষণীয় সার বাচ্চা ওনারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই সকল বাচ্চাগুলোই দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সার্বিক দিক দিয়ে আল্লাহ ভালো রাখছে। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? জি, ব্যবসা বাণিজ্য আসলে বেঁচে কিনা আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু আগের তুলনায় একটু কম। হ্যাঁ, এই সপ্তাহে তো দেখলাম বেশ কিছু নতুন করণীয় আসছেন। জি, এই সপ্তাহে ভালো একটু কালেকশন আছে, দর্শক ভাইদের অনেকদিন পরে একটু কালেকশন, ভালো কালেকশন দেখাতে পারবো। তো আশা করি দর্শক ভাইদের পছন্দ হবে, যদি পছন্দ হয় তাহলে আমাদের রেটটা তো সর্বসময় ফিক্সড থাকে, দেখে পছন্দ করে নিতে পারবে, কনফার্ম করলে আপনারা পৌঁছাই দিবেন। জি, আমাদের নিজস্ব দায়িত্বে পৌঁছাই দিব। আচ্ছা, তো চলেন যে গরুগুলো আছে সেগুলো দেখি, আর আপনি গরুগুলো সম্পর্কে আমাদের একটু বলেন। ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ চমৎকার গেটআপের একটা আকর্ষণীয় গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। জি, আসলে এক নম্বর গরু, আজকে কিছু ভালো ভালো কালেকশন আছে দর্শক ভাইদের দেখানোর মতো, তার মধ্যে একটা এক নম্বর গরুটা। আমার কাছে মনে হয়েছে যে আসলে গরুটা ক্রসব্রিড, ভালো একটা পার্সেন্ট আছে ব্রাহমার, আর চারটা পাও এবং বডির দিক থেকে খুবই সুন্দর আছে। আশা করি দর্শক ভাইরা তার কোয়ালিটি বা বৈশিষ্ট্য দেখি বিশ্লেষণ করি লিমে গরুর মধ্যে। বয়স কেমন আছে গরুটার? গরুর বয়স হবে আনুমানিক 11 মাসের মতো বয়স হবে, 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাস আজকের প্রোগ্রামের প্রথম গরু। দাম রাখছেন কেমন? জি, এটা একটু আলোচনা সাপেক্ষে রেটটা থাকবে, আলোচনার মাধ্যমে এই গরুটা বিক্রি করা হবে। জি, এই গরুটা সাইড করে দেন, পরবর্তী দ্বিতীয় নাম্বারটা দেখাই। এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে এক জোড়া গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। প্রথমে যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ চমৎকার গেটআপের একটা গরু, কোন জাতের গরু এটা? জি, এটা একটা 100 সাহিওয়াল একটা সার গরু, 100 সাহিওয়ালের সার বাচ্চা। জি, লাল পাকড়া আর কি, গেট আপটা খুবই সুন্দর আছে, তারপর দর্শক ভাইরা বিচার বিশ্লেষণ করবে। গ্রোথটা অনেক ভালো। জি, গ্রোথটা অনেক ভালো, আর এর সাথে জোড়া করা হয়েছে আর একটা বকনা গরু, গিরের বকনা। একটা সার এবং একটা বকনা দিয়ে জোড়া করছেন, বকনা জি রিজনেবল প্রাইজের মধ্যেই থাকবে, এবং আশা করি এই গরুগুলো নিয়ে কাজ করলে দর্শক ভাইরা লাভবান হতে পারবে। প্রথম যেটা আছে এটা হচ্ছে সার, বয়স কেমন আছে? এটার বয়স হবে 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস। এটারই পাশে যেটা আছে অপর জোড়ার অপর গরুটা, এটা একটা বকনা গরু। জি, বয়স কেমন? এটার বয়সও সেম বয়স হবে, সেম বয়স না, 8 মাসের, হয়তো 8 মাসের প্লাস মাইনাস হবে সংগ্রহ করা গরু। আর আসলে গরুটা দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে যে কোয়ালিটি বা বৈশিষ্ট্য কেমন আছে। প্রত্যেকটা গরুরই পাও, চারটা পাও, মাথা এবং সব দিক দিয়ে আশা করি যে স্কোয়ার আছে। তো এই দুইটা গরুর একটা জোড়া করছেন, দ্বিতীয় নাম্বার প্যাকেজ, এটা কেমন দাম রাখছেন এই দুইটা গরু? এই দুইটা গরুর দাম রাখছি আমরা ফিক্সড প্রাইস 1,40,000 টাকা। ফিক্সড প্রাইস 1,40,000 টাকা। জি, সাইড করে দেন, পরবর্তী 3 নম্বরটা দেখাই। এই পাশে 3 নম্বর সিরিয়ালে আরও এক জোড়া গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। এই জোড়ার প্রথম যে গরুটা আছে মাশাআল্লাহ বেশ নাদুস একটা গরু, কোন জাতের গরু এটা? জি, আমরা আসলে ভালো কোয়ালিটি যখন আমরা পাই আসলে আমরা সেগুলি সংগ্রহ করার চেষ্টা করি, এবং এই গরু থেকে ভালো একটা জাত উন্নয়ন করা যাবে। এটা আমার মনে হয় যে এর মধ্যে ক্রসব্রিড একটু ব্রাহ্মার সিম আছে এটার মধ্যে। জি, আর আসলে এখান থেকে যদি একটা ভালো জাত তৈরি করা যায় তাহলে ভালো একটা প্রফিট পাওয়া যাবে এই জাতের মাধ্যম দিয়ে। এর থেকে যদি একটা ভালো বাচ্চা নেওয়া যায় দেখা যাবে যে একটা বাচ্চায় অনেক টাকা বিক্রি করা যাবে। জি জি, তো এটা হচ্ছে প্রথম, এটা কি হিটে আসছে? জি, এটা হিটে আমাদের কাছে, আমরা আসলে সংগ্রহ করেছি, বলছে যে 14-15 মাস, তবে হয়তো বা 1-আধ মাসের মধ্যেই যে প্যাকেজটা রাখছি 1-আধ মাসের মধ্যেই হয়তো হিট চলে আসবে। চলে আসবে, এটা একটু সাইড করে দেন, পাশেরটা তো আরও সুন্দর। জি, পাশেরটা আপনার এটা 100 একটা সাইওয়াল বকনা গরু, এটাও আপনার বয়স পারফেক্ট হয়ে গেছে, 15 থেকে 16 মাস বয়স হবে। এখনই মনে করেন যে রেডি, গলায় কম্বল দিয়ে সব দিক দিয়ে আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছে। দর্শক ভাইরা তারপরে দেখবে, তাদের বিচার বিশ্লেষণ দেখাশোনা করে তারপরে গরু ক্রয় করবে। তো এই 3 নম্বর সিরিয়ালের দুইটা বকনা কেমন দাম রাখছেন? এটার জোড়া রাখছি প্যাকেজ হিসাবে 2,05,000 টাকা। 2,05,000 ফিক্সড। জি, সাইড করে দেন, 4 নম্বর সিরিয়ালের গরুটা দেখাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আর একটা কালারফুল কিউট গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? জি, এটা একটা 100 সাহিওয়াল সার গরু, 100 সাহিওয়ালের সার গরু। জি, আসলে দর্শক ভাইরা দেখবে আমাদের প্রত্যেকটা গরু জাত মানে আশা করি যে চেষ্টা করেছি সর্বোচ্চ জাতমান সংগ্রহ করা, আসলে গরু তেমন সংগ্রহ করতে পারছি না, হয়তো মার্কেটে গেলে গরু খুবই কম থাকছে,
আসলে এমন হচ্ছে যে কিনতে গেলে কিনতে পারছি না, বেচতে গেলে হয়তো দাম বেশি মনে হচ্ছে দর্শক ভাইদের। আসলে জাতমান দিয়ে আশা করি যে দর্শক ভাইদের পছন্দ হবে, এবং এটার দাম রাখা হয়েছে ফিক্সড প্রাইস 95,000 টাকা, আর বয়স থাকবে 10 মাসের প্লাস, 10 মাস প্লাস মাইনাস। দাম 95,000 টাকা নির্ধারিত। সাইড করে দেন, পরের প্যাকেজটা দেখাই। এই পাশে 5 নম্বর সিরিয়ালে আরও এক জোড়া ষাঁড় গরু আপনি নিয়ে আসছেন। প্রথমে যেটা নিয়ে আসছেন একদম লাল টকটক একটা গরু, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। জি, এটাও একটা 100 ব্রিডের শাহিওয়ালের একটা ষাঁড় গরু। 100 ব্রিডের শাহিওয়ালের একটা ষাঁড় গরু। জি, বয়স কেমন আছে? বয়স হবে 9 মাস প্লাস বয়স হবে। 9 মাস প্লাস বয়স হবে। আজকের প্রোগ্রামের এটা হচ্ছে 5 নম্বর প্যাকেজের প্রথম গরু। জি, কেউ চাইলে 24 প্রজেক্টের জন্য গরুগুলো নিয়ে কাজ করতে পারে। জি, এগুলি 24 প্রজেক্টে নিলে ভালো হয়। আর যদি মনে করে যে কোনো ভাই 6 মাস পালবো, তাহলে 6 মাসের ক্ষেত্রেও পরবর্তী বিক্রি করলে আশা করা যায় যে এখান থেকে প্রফিট পাবে। এটার সঙ্গে আরও একটা প্যাকেজ আছে, এটা ছিল প্রথম। এই পাশে যেটা আছে দ্বিতীয় নাম্বার কিউট একটা গরু, এটা কোন জাতের? জি, এটাও 100 ব্রিডের একটা শাহিওয়াল ষাঁড় গরু। প্রত্যেকটা গরু জাত মানে আশা করি যে খুবই ভালো আছে, তারপরে দর্শক ভাইরা দেখবে তো গরুর চারটা পা, মাথা, কম্বল সব দিকে খেয়াল করে গরু ক্রয় করবে। তো এই দুইটা গরু জোড়ায় প্যাকেজ আকারে কেমন দাম রাখছেন? এই জোড়া রাখছি ফিক্সড প্রাইস 1,40,000 টাকা। 1,40,000 টাকা। কারো পছন্দ হলে কথা বলে বুকিং দিবে। জি, তো এই ছিল আপনার কাছে গরু, যেগুলো দেখালাম আপনি বর্ণনা করে জানালেন। আশা করি দর্শকদের দেখেও পছন্দ হবে, কেউ চাইলে আবার সরাসরি এসেও গরুগুলো দেখতে পারে, আর যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে বুকিং করলে আপনারা পৌঁছায় দিবেন। জি, আসলে অনেক ভাইয়েরাই তো সবাই তো আর আসতে পারে না, তবে আমাদের রিকমেন্ড থাকে যে না, আপনারা আসি সাইডে গরু দেখে শুনে তারপরে ক্রয় করবেন। তো তারপরেও যারা আসতে পারে না, অবশ্যই খামারের ব্যাক রিপোর্ট বা খামারের রিপোর্ট আগে নেবেন। আশা করি যে আমাদের এই সরকার এগ্রো প্রতিষ্ঠান থেকে কেউ প্রতারিত বা ইয়া হয় নাই, কোনো রকম প্রতারণার শিকার হয় নাই। জি, আমরা সর্বসময় চেষ্টা করি যে সততা রেখে ব্যবসা পরিচালনা করা। তো আসলে আমাদের শুধু বুকিং দিয়ে তারপরে টাকা অনলাইনে কোম্পানির আন্ডারে টাকা মারিয়ে দিলে আমরা দেখা যাচ্ছে বাড়িতে পৌঁছায় নিজ দায়িত্বে পৌঁছায় দিবেন। আর যদি কোনো ভাই আসে তাহলে আসি দেখে শুনে নিতে পারবে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।